ওই বালুর ঘাটের লাইনের দিকে মাসখানে বর্ডার এদিকে ইন্ডিয়া ওদিকে বাংলাদেশ। তো যাই হোক লম্বা আলোচনা গভীর রাতে করব না, সেরকম পরিবেশ নাই, সংক্ষেপ কিছু আলোচনা রাখব। আল্লাহর বাণী কোরআনের কথা সব সত্য না মিথ্যা? এ জোরে বলুন সত্য না মিথ্যা? তাহলে নবীজির বাণী হাদিস শরীফ সব মিথ্যা তো নাকি? কোরআন যদি সত্য হয় হাদিস সব মিথ্যা তো নাকি? তাহলে হাদিস শরীফ কি? হাদিস শরীফ সত্য। মুসলমানদের কাছে দুটি কিতাব চির সত্য হিসাবে বিবেচিত হয়ে আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। একটি কিতাবের নাম আল কোরআন, যেটাকে আল্লাহর বাণী বলা হয়। একটি কিতাবের নাম আল হাদিস, যেটি নবীজির বাণী বলা হয়। নবীজির বাণী আবার লেখকেরা অনেকগুলো হাদিসের কিতাবে সংকলন করেছেন। কারবা নাম বুখারী শরীফ, কারবা নাম মুসলিম শরীফ, কারবা নাম তিরমিজি, কারবা নাম আবু দাউদ, কারবা নাম ইবনে মাজা, কারবা নাম নাসাই, কারবা নাম দারমি, কারবা নাম দারকুতনি, কারবা নাম বাইহাকি, কারবা নাম তিবরানি, কারবা নাম কুরতুবি, কারবা নাম মত্তায় মালিক, কারবা নাম মুশকাতুল মাসাবি, কারবা নাম ইবনে হাব্বান, কারবা নাম আল হাকিম, কারবা নাম আল মুস্তাদরাক, এগুলো সব সহি হাদিসের কিতাব। লক্ষ দিকের উপরে হাদিস নবীজির বাণী লিপিবদ্ধ হয়ে আছে। চিল্লাই বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইরা, বিশ্ব নবীর বাণী হাদিস শরীফে নবীজি জানাচ্ছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিআতা শহীদেন। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আর একটু চিল্লায়ে বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহর নবী 1500 বছর আগে মদিনার মসজিদে নববীতে মুখরিত করে এ তত্ত্ব পরিবেশন করেছেন। লেখকেরা হাদিসের কিতাবে লিপিবদ্ধ করে রেখেছেন। নবী বলছেন আখিরি জামানায় শেষ যুগে মানুষ যখন আমার জীবন আদর্শ মেনে চলতে চাইবে না, আমার সুন্নতের পাইরবি করে মানুষ যখন পৃথিবীতে চলতে চাইবে না, বিধর্মীদের পোশাক পরিচ্ছদ খাওয়া দাওয়া মাথা বসা চাল চলন আমার উম্মতদের কাছে যখন পছন্দ নিয়ে হবে, আমার সুন্নতকে যখন মানুষ জলাঞ্জলি দিতে থাকবে, জমিনের তলায় দাফন করে দিতে থাকবে, সেই যুগে সেই সময়ে কোন একজন ব্যক্তি আমার একটা সুন্নত পৃথিবীতে যদি চালু রেখে, একটা সুন্নত দুনিয়া জিন্দা রেখে যদি কবরে কবরস্থ হয়, আমার আল্লাহ পাক হাশরের মাঠে কিয়ামতের মাঠে ওই লোকটিকে যখন কবর থেকে হাজিরি করাবেন, তার হিসাব নিকাশ বিহীন 100 শহীদের মর্যাদা দিয়ে আল্লাহ তাকে জান্নাত হালাল বানিয়ে দেবে। কটা শহীদের মর্যাদা পাওয়া যাবে? 100 শহীদের মর্যাদা ওই লোকটি হাসরের মাঠে প্রাপ্ত হবে, যে লোকটি এই যুগে নবীজির একটা সুন্নত পৃথিবীতে চালু রেখে জিন্দা রেখে কবরে কবরস্থ হতে পারবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন করি, একটা শহীদের মর্যাদা নিয়ে কেউ যদি হাসরের মাঠে হাজির হয়, তারও কি কোনো হিসাব নিকাশ দিতে হবে নাকি? সেই খোদার কসম, একটা শহীদের মর্যাদা নিয়ে কোনো ব্যক্তি যদি হাসরের মাঠে হাজির হয়, তারও কোনো হিসাব নিকাশ লাগবে না। ওই লোকটি কবর থেকে হাসরে উঠে হিসাব নিকাশের আগে আল্লাহর দয়ার জান্নাত জান্নাতুল ফেরদাউস হালাল বানিয়ে নেবে। আর একটা সুন্নত যদি পৃথিবীতে এই যুগে মানুষ চালু রেখে জিন্দা রেখে যদি কবরে হাজির হয়, এই যুগটি হলো আখির জামানার শেষ যুগ। কি জামানা? এই যুগটি হলো আখির জামানার শেষ যুগ। দেখতে দেখতে কম বেশি 1500 বছরের মতো হলো, আল্লাহর পয়গম্বর আমাদের চোখের আড়াল হয়ে মদিনার সবুজ গম্বুজের নিচে তাহারি প্রাণ প্রিয়া বিবি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহর কন্যা জান্নাম উম্মুল মুমিনিন হযরতে মা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু আনহা তাহারি ঘরের ভিতরে নবী যে কবরস্থে আছেন, দাফন হয়ে রয়েছেন। সাহাবীদের মতো আমরা এখন আর যখন তখন নবীজির চাঁদ মুখ দেখতে পাবো না, ঠিক কি না? সাহাবীরা যখনই মনে করতেন দৌড়িয়ে দৌড়িয়ে ছুটে আসতেন মসজিদে নববীর এই পূর্ব গায়ে, মায়েশার ঘরের দরজায় আল্লাহ নবী অধিকাংশ সময় সেখানে অবস্থান করতেন। নবীজির চাঁদ মুখ নুরানি চেহারা দেখে সাহাবীরা কলিজার তুষের আগুন নিবারণ করে খুশিতে বাক বাক হয়ে ঘরে ফিরত।
আমাদের তকদিরি নসিব মন্দ আল্লাহ নবীর ইন্তেকালের 1500 বছর পরে সামান্য কিছু কম বেশি আল্লাহ আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন এই জন্য আমরা নবীজির চাকমকার দেখতে পাই না আমার ভাইরা এই যুগে কোন ব্যক্তি যদি মাথায় টুপি দি হাঁটে মাটি পথে রাস্তাঘাটে চলে কোন ব্যক্তি যদি মুখে দাড়ি নি হাঁটে মাটি পথে রাস্তাঘাটে বাস স্টেশনে ট্রেন স্টেশনে যদি দাঁড়িয়ে থাকে এই যুগে কোন ব্যক্তি যদি হাঁটুর নিচে লম্বা জামা গায়ে দিয়ে বাড়িতে আসে হাঁটে যায় মাঠে যায় পথে যায় রাস্তায় যায় হাঁটুর নিচে লম্বা জামা গায়ে দিয়ে যদি চলে এই যুগে কোন ব্যক্তি যদি মিথ্যা ছেড়ে দেয় এই যুগে কোন ব্যক্তি যদি সুদের ব্যবসা পরিত্যাগ করে এই যুগে কোন ব্যক্তি যদি মদের গ্লাসে স্পর্শ না করে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যেগুলো বাস্তব জীবনে রূপদান করেন নি এগুলো থেকে যদি কোন ব্যক্তি দূরে সরে থাকে রাসূল বলেন শামা সুন্নতের পায়রবি করল আর আমার একটা সুন্নত দুনিয়া জিন্দা রেখে ওই লোকটি যদি কবরে কবরস্থ হয় আল্লাহ সবাইকে যেদিন কবর থেকে হাসরের মাঠে হাজির করবেন সেদিন ওই লোকটাও হাসরের মাঠে হাজির হবে তবে সেই দিনটা লম্বা করা হবে খামসিনা আলফাসানা মিম্মা তাউদ্দুন জোরে বলুন একটু আল্লাহু আকবার আল্লাহর নবী হাদিস শরীফে জানিয়েছেন হাসরের মাঠ কিয়ামতের মাঠটা তৈরি করা হবে 50000 বছরের সমান লম্বা 50000 বছরের সমান লম্বা একটা দিন করা হবে সেদিনে মানুষ সূর্যের রৌদ্রতাপে হাসরের মাঠে দাঁড়িয়ে থাকবে কিন্তু নবী সুন্নতের পায়রবিকারীরা কবর থেকে হাসরে উঠে হিসাব নিকাশের সম্মুখীন আর হতে হবে না সরাসরি আল্লাহর দয়ার জান্নাত জান্নাতুল ফেরদাউস হালাল করিয়ে নেবে যদি বলুন একটু সুবহানাল্লাহ আমার ভাইরা বর্তমান একবিংশ শতাব্দীর যুগ এ যুগে মানুষ আমরা কতটা নবীদের আদর্শের অনুসরণ অনুকরণ করে আমরা চলছি আসুন আমাদের বাস্তব জীবনের দিকে একটু দৃষ্টি নিক্ষেপ করি কবর হাসর পরকালের মুক্তির জন্য আমরা কতটা পরিকল্পনা নিয়েছি কতটা আমরা এই পৃথিবীতে তৈরি হয়েছি পরকালের জীবনই হলো কোটি কোটি বছরের লম্বা জীবন কোরআনে আল্লাহ জানাচ্ছেন ইন্নাল লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন নিশ্চয় পৃথিবীতে আমাকে যারা স্রষ্টা বলে মান্য করলো না আমার কোরআনের বিধানগুলোকে বাস্তব জীবনে রূপদান করলো না বরং কাযযাবু বিআয়াতিনা আমার কোরআনের কথাগুলোকে মিথ্যা বলে সম্বোধন করলো সকসবা সন্ধ্যা করে পৃথিবীতে চলতো বাদদাও তো 1500 বছর আগের পুরনো ধর্মগ্রন্থ মডার্ন যুগে চলবে না আল্লাহ বলেন উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ বলেন তারাই হবে আমার জাহান্নামের ইন্ধন আমি যে নরক আগ্নে জাহান্নাম বানিয়ে রেখেছি ওই জাহান্নামের ইন্ধন কাঠ হবে তারা অহম ফিহা খালিদুন যুগ যুগ ধরে আমার জাহান্নামের আগুনে তারা পড়তে থাকবে লাইয়ামুত ওয়ালাইকরিস ফিহা জাহান্নামী যারা হবে এদের কোনোদিন মরণ হবে না আগুনে পুড়ে ওয়ালাইকরিস ফিহা কোন বন্ধু বান্ধব কোনোদিন আসবে না যে অনেক দিন পুড়েছিস কষ্ট পাচ্ছিস আস আয় তোরে বার করে বাইরে একটু স্বস্তি দেই কোন বন্ধু বান্ধব আসবে না সাহায্যের জন্য যুগ যুগ ধরে জাহান্নামের ভিতরে তারা পড়তে থাকবে কুল্লামা নুতিজাত জুলুদুহু বাদদাল্লাহুম জুলুদান গাইরাহা লিয়াযুকুল আযাব আল্লাহর কোরআন বলছে আমার জাহান্নামের অবস্থাটা কেমন হবে তোমরা শোনো আমি 1500 বছর আগে আমার কোরআনে সত্য কোরআনে তত্ত্ব কোট করে দিয়েছি যাতে তোমাদের মগজ সাফ হয় পরকালের মুক্তির জন্য তোমরা পরিকল্পনা নিতে সুবিধা পাও জোরে বলুন একটু আল্লাহুম্মা আমিন কুরআন বলছে কুল্লামা নুদিজাত জুলুদুহু জাহান্নামী যখন কোন ব্যক্তি হবে আর ওই লোকটিকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে আগুনে যখন লোকটি পুড়তে থাকবে গায়ের কষ্ট চামড়াগুলো আগুনে পুড়ে কয়লার মতো ঝরে ঝরে নিচের দিকে পড়ে যাবে হাড়ের স্ট্রাকচার বডিটা কেবল অক্ষত থাকবে হাড়ের স্ট্রাকচার ফ্রেমটা কিন্তু আগুনে পড়বে না ওটা কেবল অক্ষত থাকবে আর গোস্ত চামড়াগুলো আগুনে পুড়িয়ে পুড়ে কয়লার মতো ঝরে ঝরে পড়বে বাদদাল্লাহুম জুলুদান গাইরাহা আবার নতুন নতুন গোস্ত চামড়া তাদের গায়ে তৈরি করে দেয়া হবে লিয়াযুকুল আযাব নতুন নতুন আযাবের শাস্তি তারা জাহান্নামে উপভোগ করতে থাকবে
লা ইয়ামুতু ওয়া লা ইউখরিজ ফিহা, ওই জাহান্নামের আগুনে পড়লে কোনোদিন কারো মরণ হবে না, কোন বন্ধু বাইরে বার করে একদিনের জন্য শাস্তি দেবে না। চিল্লায়ে বলুন একটু আমিন। ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি একটি কোরআনের তাফসীরের কিতাব লিখেছেন, কিতাবটির নাম তাফসীরে বায়ানুল কোরআন। কি নাম বললাম? তাফসীরে বায়ানুল কোরআন, ইমাম হাসান বসরির লেখা। যিনি দাজলা নদীর পানির উপর দিয়ে বেমালুম পায়ে হেঁটে চলে যেতেন, নৌকা লাগতো না, ডিঙি লঞ্চ তার লাগতো না, বিসমিল্লাহ শরীফ পাঠ করে পানির উপরে পা দিতেন আর পানি তার জন্য রাস্তা হয়ে যেত। আমি আপনি যদি এখন পানিতে নামি কাপড় ভেজবে না ভেজবে না? আমার ভাইরা, যদি গভীর পুকুর হয় খাল হয়, যত নামবো তত ইঁদুরের বাচ্চার মতো নাকানি চুবানি খেতে থাকবো কিনা? আল্লাহর এমন প্রেমিক বান্দা হয়েছিলেন তিনি, নাম তার ইমাম হাসান বসরি, ইরাকের বসরা নগরীর অধিবাসী। যখন মনে করতেন দাজলা নদী বেমালুম পায়ে হেঁটে পার হয়ে যেতেন, তার পায়ের তলায় পানির দাগর স্পর্শ পর্যন্ত হতো না। এনার একজন শিষ্য ছিলেন, নাম তার হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা। পৃথিবীর নারীরাও পৃথিবীতে নজির সৃষ্টি করেছে, আর আমাদের মেয়েরা কেমন, আর রাবিয়া বসরি ছিল কেমন। ইনিও যখন মনে করতেন পানির উপর দিয়ে বেমালুম পায়ে হেঁটে চলে যেতেন, ওনারও পায়ে পানির দাগ লাগতো না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হযরতে রাবিয়া বসরি ইবাদত উপাসনা করি এলমে মারফাতের জ্ঞানে এমন উচ্চ শিখরে তিনি পৌঁছে গিয়েছিলেন, হাওয়াকে ডেকে বলতো হাওয়া, সুলাইমান নবীর রাজ সিংহাসন উড়িয়ে নিয়ে যদি পৃথিবীর বিভিন্ন দেশে তুমি নিয়ে যেতে পারো, জাপানে, জার্মানে, ভারতে, নেপালে, ভুটানে, যখন মনে করেছে পয়গম্বর সুলাইমান নবী সেই দেশে চলে গেছে, হাওয়া তার রাজ সিংহাসন যদি উড়িয়ে নিয়ে যেতে পারো, আমি উম্মতে মুহাম্মাদি, আমার এই রুমালটাকে তোমরা তোমাকে উড়িয়ে রাখতে হবে শূন্যে, আর ওই রুমালের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি রাবিয়া বসরি নামাজ আদায় করব। আমরা যদি এখন তালগাছের মাথায় উঠি, উঠে যদি বলি এখান থেকে একটু লাভ মেরে যাই, শূন্যে ফাঁকায় থাকবো দু পাঁচ ঘন্টা, হবে তো নাকি? দু দশ মিনিটের ভিতরে নিচে পড়বো না পড়বো না, শুধু লাভ মারার অপেক্ষা। দুই এক মিনিটের ভিতরে নিচে পড়বো, বক্র এমন করে ফেটে যাবি, লাশ ফেটে যাবি, নাক মুখ দিয়ে রক্ত বাহিরে হবে, হসপিটালে যাওয়ার আগে কাজ কমপ্লিট হবে কিনা রাস্তায়, জনম জনম বিদায় নিতে হবে। কিন্তু তারা হাওয়াকে বশ করেছে, তারা আগুনকে বশ করেছে, তারা পানিকে বশ করেছে, তারা বাঘকে বশ করেছে, তারা মাটিকে বশ করেছে, তারা লোহাকে বশ করেছে। যখন যারে যা বলেছে তারা তাই শুনতে বাধ্য হয়েছে, তারা কেবল আল্লাহ প্রেমিক আল্লাহ প্রেমিকা হয়েছিল তাই। আর আমরা তো এখন লাল হলুদের প্রেমিক হয়েছি, লাল হলুদ বোঝেন তো নাকি? রাস্তাঘাটে পথে একবার যদি নজরে সয়েদ হয় পাগলের মতো তাদের পিছনে পিছনে ছুটি, ঠিক কি না? কোন একটা যুবতী নারী যদি পটল চড়া চোখের চাউনি দিয়ে লাল ঠোঁটের ভিতর দিয়ে খানতিনেক দাঁত বার করে যদি একবার ঠিক করে হাসি দেয়, বর্তমান যুগের যুবক ধারণা করে 100 ভিতরে 98% আমার হয়ে গেছে। কত পার্সেন্ট? 100 ভিতরে 98% আমার হয়ে গেছে, 2% যেটা বাকি, যদি একটা বার মোবাইল নাম্বারটা পাই তাহলে 100% হতে আর কোনো অসুবিধা নাই। 2% যেটা বাকি, মোবাইল নাম্বার যদি একটা বার পাই তাহলে 100% 100% আমার হয়ে গেছে, এতে আর কোনো সন্দেহ নাই। বর্তমান যুগে আজকের নারী যেমন পাগল, পুরুষও যেমন পাগল, এক অপরকে নিয়ে পশুর মতো চরিত্র নষ্ট করে এই পৃথিবীতে বসবাস করার জন্য আজকের পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে। নদীতে যখন জোয়ার হয় কানায় কানায় যেমন পানিতে পরিপূর্ণ হয়, ব্যবিচারের বন্যার জোয়ার আজকের নদীর দুকুল ছাপিয়ে চলে গেছে। জোরে বলা যাবে কি একটু নাউজুবিল্লাহ? একটু চিল্লায়ে বলুন নাউজুবিল্লাহ। কথাটা সত্য বললাম না মিথ্যা বললাম? হাটে মাঠে পথে রাস্তাঘাটে এখন শুধু দেখেন চরিত্র নষ্টের মূল কারখানা চলছে। আজ পশু থেকে মানুষের চরিত্র নিকৃষ্ট হয়ে গেছে।
আল্লাহ নবী বলছেন আর বাউ ইজা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনহু এ পৃথিবীর মানুষ তোমরা শোনো চারটি আমল যদি পৃথিবীতে তোমরা করতে পারো আর বাউ ইজা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনহু নবী বলছেন চারটি আমল যদি তোমরা জীবনের সঙ্গে প্রতিফলিত করতে পারো ফালা আলাইকা আর কোন জিনিসের প্রয়োজন তোমাদের হবে না মা ফাতাকা মিনহু চারটি আমল দুনিয়ার সংসার জীবনের সুখভোগের জন্য কবর হাসর পরকালে মুক্তির জন্য তোমাদের এনাফ যথেষ্ট হবে জোরে বলা যাবে কি একটু সুবহানাল্লাহ চারটি আমল তোমাদের সব সমস্যার সমাধান পেতে সুবিধা হবে এই চারটি আমল কি তোমরা করতে পারবে সাহাবীরা সাহাবীরা বললেন মাইয়াল আরবা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর পয়গম্বর গো আমল চারটি কি কি একটু বলুন আমরা চেষ্টা করব ওই আমল চারটি জীবনের সঙ্গে প্রতিফলিত করে আল্লাহর জান্নাত হালাল বানাতে কবরে হাসরে বিপদে মুসিবতে নিষ্কৃতি পেতে একটু জোরে বলা যাবে কি আমিন আল্লাহ নবী প্রথম নম্বরে বললেন হেফজুল আমানাত এসাবিরা প্রথম নম্বরের আমল হলো তোমার কাছে যদি কেউ কোনো অর্থ সোনা দানা টাকা পয়সা গচ্ছিত রাখে পরের মালকে যেন নিজের মাল বলে কোনোদিন তুমি মনে করে খরচ করবে না আমানাতের সংরক্ষণ করবে পরের মালের হেফাজত করে রাখবে যখন যেদিন যে সময় তোমার কাছে তার মালটা যাবে পাঁচটা মিনিট যেন দেরি করবে না দিতে সঙ্গে সঙ্গে তার মালের পুটলিটা তার হাতে তুলে দেবে আমানাতের যদি সংরক্ষণ করতে পারো আল্লাহ তোমার ব্যবহারে বড় খুশি হবে বর্তমানে এখন আমানাতের সংরক্ষণ আছে তো নাকি কেউ কারো কাছে যদি কিছু দেয় দু পাঁচ মাস পরে যদি চাই বলে কবে দিলি তুই পাগলামি আর খুঁজে পাচ্ছিস না হ্যাঁ তোর তাই খাওয়া হয় না আবার আমার কাছে টাকা পয়সা রেখেছিস অন্য কার কাছে রেখেছিস মনে কর ঠিক না ভুল এখন আর আমানাতের সংরক্ষণ হয় না সরকারি যত অর্থ সম্পদ গরিবের মাল যত মেম্বার প্রধানের কাছে আসে মেম্বার প্রধানকে আমানাতের সংরক্ষণ করে যার মাল তাদের পৌঁছে দিতে পারে নাকি সরকারি মাল যদি আসে পাঁচ বস্তা জনগণ পায় দু বস্তা তিন বস্তা আউট অফ মার্কেট হয়ে যায় ঠিক না ভুল কেউ যদি দেখে বলে চাষা পাঁচ বস্তা ফিরির মাল আসছিল দেখছিলাম দেউলি বাবুরহাট বাজারের দিক থেকে তোমার বাড়ির কাছে এসে দেখলাম দু বস্তা ঢুকতেছে আর তিন বস্তা কোথায় গেল বলে ইলেকশনে 11 লাখ টাকা খরচ হয়েছে পাঁচ বছরে তার উসল তুলতে হবে তো এই জন্য তিন বস্তা সাইড করে দিয়েছি দু বস্তা জনগণের ভাগ করে দেব তবে আপনাদের এখানকার মেম্বার প্রধানেরা ভালো সরকার যদি পাঁচ বস্তা দেয় জনগণের কুলাবে না নিজের পকেটের পয়সা দিয়ে আরো চার বস্তা কিনে ন বস্তা ভাগ করে দেয় যা অন্তত 2 সহজ সবার হয় পাঁচ বস্তায় কুলাবে না এই জন্য নিজের পকেটের পয়সা দিয়ে আরো চার বস্তা কিনে ন বস্তা ভাগ করে দেয় যাতে সকলের অন্তত 2 সাজ করে হয় আমার ভাইরা আজকের আমানাতের সংরক্ষণ কোথাও নাই আল্লাহ নবী বলছেন এসাবিরা যারা আমানাতের সংরক্ষণ করবে পরের মালকে হেফাজত করে রাখবে নিজের মনে করবে না আল্লাহর কাছে তার আপন হতে দেরি হবে না জোরে বলুন সুবহানাল্লাহ সাহাবীরা বলে নবীজি দুই নম্বর আমল কোনটি করতে হবে আল্লাহকে আপন বানিয়ে দুনিয়ার সংসার জীবনে কবরে হাসরে পরকালে মুক্তির জন্য দুই নম্বরের আমল কোনটি নবী বলছেন সাহাবীরা অসেফুল লেসান কথা বলবে যখন সত্য কথা বলবে মিথ্যার আশ্রয় যেন জীবনে কোনোদিন তুমি নেবে না যখনই কোনো কথা বলবে সত্য কথা বলবে যদি তুমি মিথ্যা কথা বলো আল্লাহর সঙ্গে তোমার কোনো সম্পর্ক থাকবে না হাদিস শরীফে নবীজি বলছেন আল কেজবু উম্মত জনব যে লোকটি মিথ্যা কথা বলে সে পাপের বংশ বৃদ্ধি করে মায়েরা সন্তান প্রসব করে যেমন বংশ বৃদ্ধি করে যে লোকটি একটা বার মিথ্যা কথা বলে তিরমিজি আবু দাউদ শরীফের হাদিস আল্লাহ নবী বলছেন 40 দিন একটা না তার কোন ইবাদত বন্দেগী নামাজ কালাম তসবিহ তালিল কোরআন তেলাওয়াত জিকির আজগার আল্লাহর দরবারে কবুল হবে না কদিন 40 দিন একটা বার মিথ্যা কথা বললে 40 দিন তার কোন ইবাদত বন্দেগী আমল আল্লাহর কাছে গ্রহণীয় হবে না
মিথ্যকের শাস্তির জন্য 40টা দিন সময় দেয়া হয়েছে। 40 দিন তোমার ইবাদত বন্দেগি সব বেকার যাবে যদি একটা বার তুমি মিথ্যা কথা বলো। 39 দিন আপনি মিথ্যা না বলে আছেন, 40 দিন হতে একটা দিন বাকি, হঠাৎ যদি একটা মিথ্যা কথা বলে বসেন ওখান থেকে আবার 40 দিন ঠেলা হবে। হাসরের মাঠে হাজির হলে দেখা যাবে এত নামাজ পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি, দরুদ শরীফ জেকে রাজগার করেছি, সব মাল কই? আল্লাহ বলবেন খালি থলি নিয়ে এসেছিস আমার বাড়ি, তো থলি তলার সেলাই খোলা, যা ঢুকেছি সব বেরিয়ে গেছে, কিছুই নিয়ে আসতে পারিস নি, কারণ মিথ্যা কথা বলেছিস আর নামাজ পড়েছিস, রোজা রেখেছিস, তসবিহ তালহীর জেকে রাজগার করেছিস, কোরআন তেলাওয়াত করেছিস, কোরআন তেলাওয়াত শুনেছিস, আমি আল্লাহ তোর কোন ইবাদত কবুল করিনি। বর্তমানে পাঁচ পয়সা বিড়ির জন্য মাঝে মাঝে আমরা মিথ্যা কথা বলি, বন্ধুর সঙ্গে বন্ধুর দেখা 3 বছর পর, বন্ধুর সঙ্গে বন্ধুর দেখা 1.5 বছর পর, মিন্টু কেমন আছিস বলে মোটামুটি চলছে, বলে পিন্টু তুইও বা কেমন আছিস বলে তোর মতো একই অবস্থা যাচ্ছে, বলে দি একটা বিড়ি দে বলে খোদার কসম একটাও নেই, বলে দেখি তোর পকেটটা।